ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সন্ধ্যা 5:30। আমাদের অবস্থান রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে। উদ্দেশ্য, সময়ের ব্যবধান, যুগের চাহিদার তথ্য প্রযুক্তির এ পর্যায়ে এসে কেমন আছে এক সময়ে মানুষের বিনোদনের অন্যতম ক্ষেত্র সিনেমা হলগুলো, কেমনই বা আছে এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলো, এসব প্রশ্নেরই উত্তর খোঁজা। গোধূলি বেলার আলো আধারি পেরিয়ে হলের প্রধান ফটকে আমরা। চারিদিকে মিটমিট করে জ্বলা লালচে বাতির আলোতে রূপালি জগতের রঙিন সব পোস্টার। এ যেন এক নস্টালজিক পরিবেশ, যদিও অনেকটাই ম্লান পুরনো সেই চাকচিক্য সেই জৌলুস। টিকিট কাটার আগে পোস্টারের চোখ বুলিয়ে নায়ক নায়িকা ও সহশিল্পীদের পরখ করে নিচ্ছেন কেউ কেউ। একই সাথে চলছে টিকিট বিক্রিও। তবে টিকিট প্রত্যাশীর দেখা পেতে এক প্রকার তীর্থের কাকের অপেক্ষা বিক্রেতার। একা একা ভালো লাগে না, বাসায় বসে আছি সারাদিন, তো আসছি একটু দেখি, সময় কাটানোর জন্য একটু সিনেমা দেখতে আসছি। প্রায় 20 বছর ধরে ছবি দেখি না, এখান থেকে যাই দিয়েছিলাম, দেখলাম যে একটা ছবি চলতেছে, হাতে সময় আছে, এই জন্য টিকিট কিনলাম। ভাই টিকিট কত করে? 70। আচ্ছা আমাকে দুইটা দেন। শো শুরু হতে বাকি আর মাত্র 15 মিনিট। এ পর্যায়ে এসে বিনোদনের সুযোগটি হাতছাড়া করতে চায় না টিম সময়ে, সিদ্ধান্ত সিনেমাটি দেখার। নির্ধারিত সময়ের কিছু পরে সন্ধ্যা 6:30 দিকে শুরু হলো এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত সিনেমা 50-50 লাভ। একটু একটু করে এগুচ্ছে সিনেমার কাহিনী। গল্পের প্রয়োজনে কখনো নাচ গান কৌতুক, আবার চলছে মারামারির দৃশ্য, কিন্তু নেই চিরচেনা আনন্দ উল্লাস হই হুল্লোড় কিংবা করুণ দৃশ্যে বেদনার নীরবতা। দেশের চলচ্চিত্র শিল্প এবং সিনেমা হলের যে এক দারুণ নিদান কাল চলছে সেটি বুঝতে আর বাকি রইল না। আনন্দ সিনেমা হলের ডিসি এবং রিয়েল দুটি শ্রেণী মিলিয়ে মোট আসন সংখ্যা 1126টি। অথচ সন্ধ্যা 6:30 এই শোতে পুরো হল জুড়ে খুঁজে পাওয়া গেল মাত্র 50-60 জন দর্শক। শুধু আনন্দই নয়, সারা দেশের প্রায় প্রতিটি সিনেমা হলই এভাবে টিকে আছে ধুকে ধুকে। কিন্তু কেন? সিনেমায় তখন বিরতি, এই সুযোগে আমরা কথা বলে নিতে চাই হল কর্মীদের সঙ্গে। শুক্রবারে নতুন ছবি আসলে ভালো সেল হয়, আর তারপরে শনিবার থেকে বৃহস্পতিবার 10 জন 20 জন 25 জন 4 জন মাঝে মাঝে নাইট শো, সেল না হলে আমরা নাইট শো বন্ধ রাখি। আমার ক্যাপাসিটি আছে 537, এই 537 বেচে আর 537 লোক খাড়া রয়েছে। আগে পিডাই তো ওকে বুকিং খুলে নাকি, আর এখন আমি খুলে বয়ে থাকি, আমি পিডাই কি লোক আয় নাকি। প্রায় 10 মিনিটের বিরতি শেষে আবার শুরু হলো সিনেমা। তবে অবাক করার বিষয় হচ্ছে যে সংখ্যক দর্শক নিয়ে শুরু হয়েছিল সিনেমাটি তার অর্ধেকই খুঁজে পাওয়া গেল না বিরতির পরে। তবে ছবির শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই আমরা, জানবো সিনেমা শেষে দর্শক প্রতিক্রিয়া। প্রায় 1.5 ঘন্টা পরে শেষ হলো সিনেমা 50-50 লাভ। একে একে বের হতে শুরু করেন সিনেমা প্রিয় দর্শকেরা। পুরো সিনেমাটা দেখেছেন? হ্যাঁ দেখছি। কেমন লাগলো দেখে? না ভালো না তো, একদম আপনাকে পরিচালক ভালো না, নায়ক ভালো না, নায়িকা ভালো না। ঘরে সারবার জন্য বয়ে যেমন টিভি দিই, এই সিনেমা হলে এই সারবার জন্য বয়ে এরকম দেখলাম, কিন্তু মজা হয় না। তথ্য বলছে 90-এর দশকে দেশে সচল সিনেমা হল ছিল 1435টি। বছর দুয়েক আগেও এ সংখ্যা ছিল প্রায় 250, কিন্তু সম্প্রতি এসে দাঁড়িয়েছে মাত্র 62টিতে। তবে সব থেকে আশ্চর্যের বিষয়টি হচ্ছে দেশের প্রায় 30টি জেলা শহরে নেই কোনো সচল সিনেমা হল। সিনেমার এমন দৈন্যদশার কারণ কি? আমাদের কোনো আপত্তি নাই সিনেমা হল ভেঙে মার্কেট হোক, কিন্তু সেখানে একটা সিনেপ্লেক্স তৈরি করা হোক, কারণ দর্শক এখন চায় সিনেমা হলে যাবে, ফুড কোর্ট থাকবে, সেখানে খাবে দাবে, তারপরে তারা রেস্ট নেওয়ার জায়গা থাকবে, সেই পরিবেশটা এখন দিতে হবে। এখন আর আগের মতো শুধু সেরকম গোডাউন ঘর বানিয়ে রাখলে পারে, তাহলে কিন্তু আর সিনেমা হল চলবে না। গোডাউন বলে যে সিঙ্গেল স্ক্রিনদেরকে ভাঙার যে একটা সমর্থন আসতেছে কোনো এক গ্রুপ থেকে, হ্যাঁ আমি এটাকে ডিসএগ্রি করি। কেটার করতেছে সিঙ্গেল স্ক্রিন ফর নিম্নবিত্ত মধ্যবিত্ত, এরা কোথায় যাবে? এরা কিন্তু সবসময় কিন্তু সিনেপ্লেক্সে তারা যাবে না। তাহলে এখন এরা যদি এদেরকে যদি আমরা বঞ্চিত করি, তা এখন একটা সোশ্যাল ক্রাইসিস হবে। সিঙ্গেল স্ক্রিনের অবদান আছে, এখন সিঙ্গেল স্ক্রিনকে একটু মডার্নাইজ করতে হবে। শুধু হলের মাননীয় নয়, ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মের এই যুগে সিনেমার কাহিনী, সংলাপ ও শিল্পী বাছাই সহ সামগ্রিক উন্নতির দিকেও রাখতে হবে নজর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।